हेलो फ्रेंड्स, वेलकम टू अ न्यू ब्लॉग। अपने एक कथा बोली, ये ट्रैवल वीडियो करार सुबादे बहु मंदिरे गेछी, विशेषत माँ कालीर विभिन्न मंदिरे, एवं सेखाने माँ कालीर विभिन्न रूपेर दर्शन करेछी, कोथाओ माँ भवतारिणी, कोथाओ माँ करुणामयी, कोथाओ बा माँ तारा, किन्तु एइखाने एइ मंदिरे मायेर जे रूप সেটা একেবারেই স্বতন্ত্র, একদম অন্য রকম, যেটা আমি আগে কখনো দেখিনি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এই মন্দিরে কিভাবে আসা যায়, কখন মন্দির খোলা থাকে, কি সিস্টেম আছে, সব কিছু শেয়ার করব। তবে শর্ত একটাই, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। চলুন। দেবীর অদ্ভুত একটা রূপ, মানে কেন এরকম রূপ বা কি রূপে পুজো হয় দেবীর, আর কি বিশেষ দিন রয়েছে? কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্যতে এই কঙ্কালের সেই নাম হয়েছে। এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয়, অষ্টভুজা চাল চিত্রে হাতে রয়েছে, শিবের গ্রামের দিকে পদ্মপতি পদ্মদুর্গ মা দাঁড়িয়ে আছে। আর এমনি কত বছরের পুরনো এই মন্দির? বাবা গেছে 104 বছর আগে, আর মূর্তির আনুমানিক বয়স বলছে বুদ্ধ বা পাল। আর এমনি এখানে পুজোর কি নিয়ম রয়েছে বা বিশেষ পুজো কবে হয়? প্রত্যেকদিন পুজো হয়, ভোগ হয়, অন্নভোগ হয়, বিশেষ পুজো কালে পুজো আছে, অমাবস্যা আছে। সকালের থেকে 11:30 একটা, আবার বিকেল 5টা থেকে 7টা, 7:30 মূর্তি দেখতে হবে রাত 9টা অবধি। অনেক পুজোর মানে অনেক রকম কাহিনী প্রচলিত থাকে অনেক মন্দির নিয়ে, তো এখানের ক্ষেত্রে সেরকম কিছু রয়েছে? এখানে না, সেরকম আজগুবি কোনো কাহিনী নাই। আচ্ছা, এখানে মা এসছেন দামোদর নদী হতে, স্বপ্নাদেশে পাওয়া গেছেন, মা এসে এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শঙ্কর চক্র। সেবাইত এখানে? হ্যাঁ, সেবাইত। সেবাহিত বলুন, চাকর বলুন, মায়ের সেবাহিত করতে পারছি না, চাকর মায়ের একটু। মায়ের ভোগ পাওয়া গেছে, খুব লাকি যে এখানে এসে মায়ের ভোগ পেয়েছি, এখানে খিচুড়ি ভোগ মায়ের। এখানে আপনাদের বলি, এখানে 10 টাকায় মায়ের অন্নভোগ পাওয়া যায়, এবং সেক্ষেত্রে আপনাদের সকাল 8টা থেকে 9টার মধ্যে মন্দিরের অফিসে এসে কুপন সংগ্রহ করতে হবে, তাহলে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। আর না হলে এমনি এমনি এলে পুজোর যে ভোগ যেটা আমি পেয়েছি সেরকম ভোগ লাইন দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এবারে আপনাদের বলি যে এই কঙ্কালেশ্বরী মানে বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসতে পারেন। বর্ধমান মানে যদি ট্রেনে আসেন হাওড়া থেকে, তাহলে বর্ধমান স্টেশন থেকে ডাইরেক্ট অটো রিজার্ভ করে কঙ্কালেশ্বরী তলায় আসা যায়, মানে কঙ্কালেশ্বরী মন্দিরে। অথবা যদি রিজার্ভ না করেন, তাহলে একটা টোটো ধরে আপনাদের আসতে হবে রাজবাড়ি, বর্ধমান রাজবাড়ি, সেখান থেকে টোটো পাল্টে এখানে চলে আসতে পারবে। আর যদি বাসে আসেন, মানে কলকাতা থেকে বাই বাস বর্ধমানে আসেন, তাহলে রথতলা স্টপেজে নামবেন, সেখান থেকে টোটো পেয়ে যাবেন। তো সুতরাং খুব একটা কঠিন কিছু নয় এখানে পৌঁছানো। এই যে কঙ্কালেশ্বরী মন্দির, যে মন্দির আমি দেখলাম এবং যা যা দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে যে মায়ের যে স্বতন্ত্র রূপ, এটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো, এবং আমার বিশ্বাস যে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো এই যে ব্লগটা, এটা আপনাদের কেমন লাগলো, বা এই যে মন্দির, এত সুন্দর একটা মন্দির, ছিমছাম সুন্দর করে সাজানো গোছানো, সেই মন্দিরটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এখনও পর্যন্ত আমাদের ট্রিপ অ্যান্ড টানকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটা আমাদের ইন্সপিরেশন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য ব্লগে।